ছোট ছোট ঢেউ, ছোট ছোট আশা, জীবনের প্রতিভাজে আধো ঘোমটায় আধো লাজে, ভালোবাসা মন্দ বাসা। চেনা চেনা মুখ, হয় অচেনা, কে কোথায় কুয়াশা, কত পদ জানে না। চেনা চেনা মুখ, হয় অচেনা, কে কোথায় কুয়াশা, কত পদ জানে না। জীবনের খোলাঙ্গি না, আধো আলো আধো ছায়া, থাকে কিছু সুখ কিছু দুরাশা, ভালোবাসা মন্দ বাসা। হ্যালো, সালাম আলাইকুম। শুনেছেন আমার নাতনির কীর্তি স্কুলের রচনা লেখা প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওই ক্লাস থ্রি পর্যন্ত অনেকগুলো বাচ্চার মধ্যে কালকে পুরস্কার পেল। না না, আগে থেকে কিচ্ছু জানায়নি, কালকে হঠাৎ স্টেজে ঘোষণা। হ্যাঁ আচ্ছা, রাখি। হ্যালো সোনিয়া, তোর মা কই রে? না না, তেমন খবর না। আমাদের আঁকা স্কুলের রচনা লেখা প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে, সেই খবরটা জানাবার জন্যে। তোর মা আসলে বলিস, বুঝলি? রাখি। আপা, গতকাল রাতে কাহানি ঘাগরকে 1000 পিসেরটা দেখেছেন আপনি? না ভাই, আমার মেয়ে তো কার্টুন নিয়ে ব্যস্ত। আর বলবেন, আমারটা শুধু বাংলা সিনেমা। ওই একটা গান আছে না, আসসালামু আলাইকুম বিয়া সাহেব। আচ্ছা ভাবি, আরঙ্গে সেল দিয়েছে, আপনারা কি গিয়েছিলেন? আচ্ছা শুনো, চল গাড়িতে উঠে তারপর দেখবো। আচ্ছা ভাবি আসি। ওকে ভাবি। তবে ভালোবাসা মন্দ বাসা খুবই ভালো লাগছে। এখন গাড়িতে বসে শুনি? না, আমি এখন পড়া শোনাবো। উফ, আচ্ছা শোনাও। আমার মার নাম নীলুফার, আমি আমার মাকে আম্মু বলে ডাকি। আমার আম্মু আমার সত্যি সত্যি বন্ধু। আমার আম্মু আমাকে স্কুল থেকে নিয়ে যায়, আবার স্কুলে দিয়ে আসে। আমার আম্মু আমাকে গোসল করায়, খাওয়ায়। আমার আব্বু খুব ব্যস্ত, আমার আব্বু সময় পায় না। আমার আম্মু আমাকে খুব ভালোবাসে, আমিও আমার আম্মুকে ভালোবাসি। আমার আম্মু দাদিকে ভালোবাসে, আমার আম্মু ফুপিকে ভালোবাসে, আমার আম্মু সবাইকে ভালোবাসে। আমার আম্মু সারাক্ষণ কাজ করে, কিন্তু আমার দাদি আম্মুকে মাঝে মাঝে বকা দেয়। তখন আমার আম্মু একা একা কাঁদে, আম্মুকে কান্না করতে দেখলে আমারও খুব কান্না পায়। আমি বড় হলে আমার আম্মুকে আর কাঁদতে দেব না। কাকা, মামনি তুই এসব কি লিখেছিস? কেন, আমি কি ভুল লিখেছি? তোর দাদি আমাকে কবে বকলো আর আমি কবে কানলাম? আরে সেদিন তো তুমি কাঁদলে। আহা, সেটা তো আমার চোখে প্রবলেম হয়েছিল, তাই আমার চোখ দিয়ে পানি পড়ছিল, চশমা নিতে হবে। তুই কেন যে সব উল্টোপাল্টা লিখেছিস? আশা, ও গাড়ি চল। তোর দাদি যদি দেখে তাহলে এবার সত্যি সত্যি আমাকে বকা দেবে, তোকেও দেবে। তাহলে উপায়? আয় এক কাজ করি, এই ম্যাগাজিনটা আমি লুকিয়ে রাখি, তোর দাদি বা ফুপুর চোখে কিছুতেই পড়তে দেয়া যাবে না। আচ্ছা, তোর কাছে থাকলে তুই না দেখিয়ে থাকতে পারবি না, এটা আমার কাছেই থাক। কিন্তু আমার যেখানে দেখতে ইচ্ছে করে। আচ্ছা ঠিক আছে,
রোজ তোর স্কুলে যাওয়া আসার সময় আমি এটা খুলে দেখাবো, ঠিক আছে? ঠিক আছে। ড্রাইভার চলো। খাবার সময় এত কথা বলতে হয় না। নো, খেতে হবে, খাও। তাহলে বলো তুমি আমাকে ম্যাগাজিনটা দেখাবে? এই, কি নিয়ে কথা হচ্ছে রে? কিছু না দাদি, ও যে আমার জন্মদিনের অ্যালবামটা, তাই না মা? হ্যাঁ মা, কি যে অ্যালবাম দেখার একটা বাজে অভ্যাস হয়েছে মেয়েটার। খাও। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম খাবাম্মা, ভালো আছেন? জি ভালো। কে আপনি? আমাকে চিনবেন না, আমি আকার স্কুল ফ্রেন্ডের মা বলছি। আপনার নাতনি আপনার নামে স্কুল ম্যাগাজিনে এত কিছু লিখলো, আর আপনি নাকি শুনে কিছুই বলেননি। আমরা সবাই থ হয়ে আছি। স্কুল ম্যাগাজিন আমার নামে? কি বলছো মা তুমি? ও মা, আপনি জানেন না আকা স্কুল ম্যাগাজিনে লিখেছে, আমার দাদি আমার আম্মুকে খুবই বকাঝোকা করে, আর ওর মন খারাপ হয়। কি বলছো মা তুমি? আমার নামে ওদের স্কুল ম্যাগাজিন বেরিয়েছে? আল্লাহ, আপনাকে দেখায়নি? সে কবে বেরিয়েছে? আমরা তো সবাই পড়ে অবাক। শাশুড়ি সম্পর্কে বউ তার মেয়েকে এত কিছু শিখালো, তারপর শাশুড়ি কিছু বললো না। আপনি খালাম্মা মাটির মানুষ, এত ভালো শাশুড়ি এখন আর হয়ই না। মা, ম্যাগাজিনের একটা কপি আমাকে দিতে পারবে? জি পারবো। ঠিক আছে মা, রাখি। আসসালামু আলাইকুম খালাম্মা। বৌমা। জি মা। আকার লেখা রচনাটা ওর স্কুল ম্যাগাজিনে বেরোনোর কথা ছিল না? হ্যাঁ। ওটা কি বেরিয়েছে? মনে হয় বের হয়নি। কেন মা? না, এমনি। এই আকার শোন, তোর লেখা রচনাটা যে স্কুল ম্যাগাজিনে বেরোনোর কথা ছিল সেটা কি বেরিয়েছে? কথা বলছিস না কেন? বেরিয়েছে কিরে, কথা বলছিস না কেন? চকলেট খাবা শোনা? হ্যাঁ। কি চকলেট? চকলেটের আবার কি? দাঁড়া দিচ্ছি। ছবি খাবো। আচ্ছা, তাহলে বল তোদের ম্যাগাজিনটা কোথায়? হ্যালো, শাহনাজ মিস বলছেন? আসসালামু আলাইকুম, আমি আপনার স্কুলের ওই ক্লাস ওয়ানের সঞ্জিদা তাবাসসুম আকার দাদি বলছি। কি হলো, কথা বলছিস না কেন? আমি রাখিনি, মা রেখেছে। ও বেরিয়েছে না তো?
আচ্ছা রাখি। আইনুরি মা কই রে? আছে, ঘরে আছে। মা 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 মা, এই যে দেখো কি জিনিস নিয়ে এসেছি, রাগে আমার গা চটচট করছে। কি হয়েছে বলবি তো? এই যে দেখো ম্যাগাজিন দেখো, একেবারে পোর্ট্রেট হ্যান্ডেড দেখো, এই যে দেখো পড়ো দেখো দেখো। ছি ছি ছি, তুমি নাকি ভাবিকে বকাঝকা করো, সে নাকি কান্নাকাটি করে, পড়ো তুমি নিজে পড়ো দেখো। মানসম্মান আর কিছু থাকলো না। বৌমা বৌমা এদিকে এসো। আসছি মা। কি হলো বৌমা? জি মা। আকা এসব কি লিখেছে? কি লিখেছে? ও কিচ্ছু বোঝো না, পাকা অভিনেত্রী। ভিজে বেড়া, কই মাছের এক পাশটা খেয়ে আরেক পাশটা রেখে দেবে, উল্টা খেতে জানে না। কবে আমি বকাঝকা করলাম আর তুমি কান্নাকাটি করলে? এইসব লিখে আঁকা একদম তোমার হাতে দিয়েছে, তুমি ছাপিয়ে দিয়ে ঘরে ঘরে দিয়ে এসছো। এদিকে জিজ্ঞেস করে বলো ম্যাগাজিন তো দেখিনি মা। গার্জেনরা সব আমাকে ফোন করে করে বলে আপনি দেখে সহ্য করেছেন, আমরা হলে কেউ সহ্য করতাম না। আবার মিথ্যে কথা না, ম্যাগাজিন তো দেখি নাই। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, দেখো আমি তো কিছু লিখিনি, ও বাচ্চা মানুষ কি লিখতে কি লিখেছে আর ওরা কি ছাপিয়েছে, এটা নিয়ে কি এত হইচই করা ঠিক হচ্ছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বলো তুমি কেন ম্যাগাজিনটা লুকিয়ে রেখেছিলে? কারণ আমি তোমাদের অযথা হার্ট করতে চাইনি। সে কারণে তুমি একের পর এক মিথ্যে বলেছো আর মেয়েটিকে শিখিয়েছো মিথ্যে বলতে? না, আকাকে এসব লেখার কথা কে শিখিয়েছে? এত ছোট্ট একটা বাচ্চাকে তার দাদির বিরুদ্ধে এসব কথা লেখার কথা তুমি শেখাতে পারলে? বিশ্বাস করো আমি ওকে কিচ্ছু শিখাইনি, ও যা লিখেছে নিজেই লিখেছে। তুমি না শেখালেও এমনি এমনি এসব লিখলো না? আমি কসম খেয়ে বলছি আমি ওকে কিচ্ছু শিখাইনি, ও যা লিখেছে নিজে থেকেই লিখেছে। নিশ্চয়ই তুমি ওর সামনে এসব আলাপ করেছো, নাহলে ও শিখবে কোথেকে? বিশ্বাস করুন মা, কোনো দিনও না, কখনো না। আমি তখনই বলেছিলাম ফ্যামিলি দেখে বিয়ে কর, তা আমার কথা তো শুনলো না। কি এক ফ্যামিলি দেখে বিয়ে করলো, এখন সারা শহরে ঢিঢি পড়ে গেছে। বিশ্বাস করো আমার কোনো দোষ নেই, আম্মু আমাকে কিচ্ছু শিখিয়ে দেয়নি। তোমাকে আর পাকামো করতে হবে না, তোমাকে আমাদের খুব ভালো মতো চেনা হয়ে গেছে। তুই তোর মায়ের মতো মিসকা শয়তান, তোর মা তোকে যা যা শিখা দেবে তুই ঠিক তাই তাই করবি। কি সুন্দর মতো বললো, না আমি তো ম্যাগাজিনটা দেখি নাই, যা ভাগ। আমারও তো এখানে থাকতে ইচ্ছা করে না। কি করুম কোন, গরিব মানুষ থাকি কষ্ট কইরা, আর আমারে তো গাল দিতেছে না। বুঝি না, এক একজন এক এক পদের। চাচু কি হয়েছে বলো তো? আয় বলো না কি হয়েছে। না কিছু হয়নি,
আমাদের শ্রদ্ধেয় জননী প্রতিদিনই বকবক করার কোনো না কোনো একটা কারণ খুঁজে বের করে ফেলেন, আজকেও করেছেন, এই যেতাম কিছু না। এই বাসায় থাকতে আমার একদম ইচ্ছে করে না, এত অশান্তি। অশান্তির কি আছে, শোন কোনো ব্যাপার না, তুই কোনো টেনশন করবি না, সব কিছুকে একদম ফান হিসেবে নে। ধরে নে আমরা দর্শক আমরা একটা ডিস্টেন্স জায়গায় বসে আছি, সামনে একটা মঞ্চ, সেই মঞ্চের উপর একটা নাটক হচ্ছে, সেই নাটকের একটা ক্যারেক্টার হচ্ছে তোর দাদি। ক্যারেক্টার মানে একটু ভিলেন টাইপের ক্যারেক্টার। এখন সব নাটকে তো আর হিরো থাকে না, শুধু হিরো থাকে, ভিলেন থাকে, সব কিছু থাকে, তাই না? আমার মরে যেতে ইচ্ছে করে। কি বলে তো মরে যেতে ইচ্ছে করবে না? মনটা বসে না, আমি তো কেটে গল্প কে বৌমা? জি বাবা। ভাত এনেছো? জি। আমার না খুব খিদে লেগেছে, শব্দ শুনেই বুঝলাম বৌমা ভাত নিয়ে এসেছে। এই কে বলেছে তোমাকে ওকে খাওয়াতে? বেশি না, যাও এখান থেকে। জি প্রতিদিন তো আমিই খাওয়াই মা। আজ থেকে আর খাওয়াতে হবে না, যাও দাও। আহা, রোজ তো ওই খাওয়ায় তো দুনিয়া উদ্ধার করে, কথা কম বলো। খাওয়ানো কি এমন কাজ? মনের মধ্যে বদমাইশি আর উপর উপর ভক্তি। কেন, কি হয়েছে? কি হয়েছে শুনবে? মেয়েকে উল্টো পাল্টা শিখিয়েছে, স্কুলে রচনা প্রতিযোগিতায় লিখেছে, দাদি মাকে বকা দেয় তাই মা খুব কাঁদে, এটা আবার লিখে ছাপিয়ে দিয়ে এসেছে। আহা, কথাটা তো মিথ্যে লেখেনি। কথাটা সত্যি? যদি লিখত আমার দাদা একটা আস্ত পাগল, এ কথাটা সত্যি না? কি বললে? আমি পাগল? তুমি কথাটা বলতে পারলে? এবার খুব লেগেছে না? আর যখন দুনিয়া শুধু লোক জানলো যে দাদি খারাপ, বউকে অত্যাচার করে, তখন তোমার একটুও খারাপ লাগেনি, তাই না? নাও খাও। তাড়াতাড়ি করো, আমার অনেক কাজ পড়ে আছে। আম্মু তুমি মন খারাপ করো না, আব্বু এসে নিশ্চয় দাদিকে ফুপিকে বকা দিবে, আমি আব্বুকে বলবো, তোমার কোনো দোষ নেই, আমি ভুল করেছি। তোকে এত চিন্তা করতে হবে না, আমি মন খারাপ করিনি, যা ঘুমিয়ে পড় গিয়ে। গুড নাইট। কি ব্যাপার? তো চাচি কই? ঘরে আছে। আর সবাই কোথায়? আছে। কি ব্যাপার, শুয়ে আছিস? শরীর খারাপ করছে নাকি? আকা মিতু, কি বাসায় কি কোনো বড় গোলযোগ হয়েছে নাকি? আশ্চর্য,
কেউ কোনো কথা বলে না, ব্যাপারটা কি? একা মা, মা কি মা খেয়েছো? আর খাওয়া, মুখ দেখানো বন্ধ হয়ে গেছে। কি হয়েছে? কি আর হবে, আমি নাকি তোর বউকে সকাল বিকাল বকি মারি এসব লিখে লিখে প্রচার করে বেড়াচ্ছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবে, এই যে দেখো দেখো। নিশ্চয় ভাবে শিখিয়ে দিয়েছে, নাহলে বাচ্চা একটা মেয়ে এসব মিথ্যা কথা লিখতে পারে? স্কুলের সব মায়েরা ফোন করে করে আমাকে চিচি করছে, মানুষ একসাথে থাকতে গেলে উনিশ বিশ একটু হয়, তাই বলে গোষ্ঠী শুদ্ধ লোককে ঢাকঢোল পিটিয়ে জানান দিতে হবে, মনে হয় মরে যায়। মা তুমি চুপ করো, ভাইজান এসেছে, এখন ভাইজান নিশ্চয় কিছু একটা ভিত করবে। আর আমরা কতদিন ধরে বলছি ম্যাগাজিন কই ম্যাগাজিন কই, মেয়েকে মিথ্যা কথা শিখিয়ে দিয়েছে আর নিজে তো মিথ্যা কথা বলছে। বলো, ঘরের কথা বাইরে জানানোটা ঠিক? সব ফ্যামিলিতে ঝগড়াঝাটি হয়, আবার মিলেমিশে হয়, কিন্তু তাই বলে এসব কথা আমাকে বলছো কেন? আমি লিখেছি। আকা অতটুকুন একটা মেয়ে, ও কি করে বুঝবে সমস্ত কথাবার্তা? হো, তুমিও সেই একই কথা বলছো। আহা কি মুশকিল, লোকজন কি ভাববে আমার সম্পর্কে, কি ভাববে মায়ের সম্পর্কে, কি ভাববে? ভাববে যে বউকে যন্ত্রণার মধ্যে রেখেছি, তাই না? ওর মাথায় এসব কি করে আসে? নিশ্চয়ই তুমি ওর সামনে এর ওর সাথে আলোচনা করেছো। হো, সারাদিন পর তুমি এই বিচার নিয়ে এসেছো? এদিকে মা যে আমাকে কত কথা শোনালো আমার ফ্যামিলি খারাপ, আরে ওনার নাতনি ওনার সম্পর্কে কি লিখেছে না লিখেছে তা আমার কি দোষ, আমি কি করেছি? সারাদিন অপেক্ষা করেছি, ভেবেছি তুমি আসলে সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি পরিস্থিতি বুঝতে পারবে, হঠাৎ তুমি এসে আমাকে আহা ফ্যাচ ফ্যাচ করে কেঁদে না তো, সারাদিন আমার উপর দিয়ে কি ধকলটা যায়, তারপর কোথায় বাসায় এসে একটু শান্তিতে থাকবো, খাওয়া দাওয়া করবো, গল্প গুজব করবো, তা না করে এইদিকে একজন অফ করে আছে, আরেকজন চিৎকার করে কান্নাকাটি করছে, কালকে থেকে বাসায় আসবো না। তোমার বাড়িতে তুমি আসবে না কেন? আমি ছোট ঘরের মেয়ে, আমি চলে যাব। তুমি কোথায় যাবে? যেদিকে তো চুপ যায় সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। রচনাটা আমি বানিয়ে বানিয়ে লিখেছিলাম। আমার সঙ্গে যাবে নাকি আব্বুর সঙ্গে থাকবে? তোমার সঙ্গে যাব। তাহলে জলদি যাও, কাপড় চোপড় গুছিয়ে নাও। নীলু, নীলু পাগলামি করো না। আমি কোনো পাগলামি করছি না। আচ্ছা আচ্ছা, মা বুড়ো মানুষ, কি বলেছে না বলেছে তা নিয়ে কিন্তু তোমার রাগ করাটা উচিত হয়নি। আমি মায়ের উপর অবশ্যই রাগ করিনি, আমি রাগ করেছি তোমার উপর। সারাদিন অপেক্ষা করেছি তুমি এলে একটা এর সমাধান হবে, কিন্তু না, তুমি তো এসে উল্টো আমাকে দোষ দিচ্ছিলে। কি আশ্চর্য, আমি তোমাকে কোথায় দোষ দিলাম? আচ্ছা দেখো, এটা আমাদের ফ্যামিলির প্রেস্টিজের ব্যাপার না, তুমি মুখ দেখাতে পারবে না আমি মুখ দেখাতে পারবো,
আসলে স্কুলেরই ভুল হয়েছে, উচিত ছিল লাইনটা কেটে দেওয়া। আচ্ছা কে বাধ্য, তুমি কাপড় চোপড় ছাড়ো, বিকেলে আমরা বেরিয়ে আসবো, বেড়াতে যাবো, চলো না প্লিজ। আমি তোমার সাথে কোথাও যাব না। আর শোনো, আমার জন্য তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না। কি হলো, কোথায় যাবে? জানি না, আমার তো কোনো যাওয়ার জায়গাই নেই। দেখি রাস্তায় বের হয়ে যেদিকে দু চোখ যায় চলে যাব। মা, কোথায় যাচ্ছ? জানি না। ভালো, তুমিও যাও, আমিও যেদিকে চোখ যায় চলে যাব। তুমি যাবে কেন, তোমার কি সমস্যা? কিরে হলো তোর? আমি নীলুফার বাবা, আপনার বৌমা। সাথে কে? আকা বাবা। কই যাও? জানি না বাবা, আপনি আমাকে একটু দোয়া করে দিন। বৌমা, তোমার গলাটা এমন কান্না কান্না কেন? ঝগড়াঝাটি হয়েছে নাকি? না, ঝগড়াঝাটি? হ্যাঁ, দাদি মাকে বকেছে। ও, এই জন্যে তুমি রাগ করে চলে যাচ্ছ বৌমা? বৌমা, তুমি চলে গেলে তোমার এই বুড়ো ছেলেকে কে দেখবে বলো? কে তাকে খাওয়াবে? বৌমা, বৌমা, তুমি যেও না বৌমা। ঠিক আছে বাবা, আমার তো কোনো যাওয়ার জায়গাই নেই, আমি যাবো কোথায়? তাহলে বাবা, আমি আকার বড় ভুপুর বাসা থেকে একটু ঘুরে আসি। ছি বাবা। কিছু না বলে বাড়ির থেকে বের হয়ে চলে গেল। ভদ্র ঘরের মেয়ে হলে কি এভাবে যেতে পারত? বৌমা কোথায় গেল, মনির কি তার খোঁজ দিয়েছে? ইদানিং তো আবার বাপের বাড়ির লোকজনদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। বাপের বাড়ি গেল নাকি? বাপের বাড়ি যদি যায় তাহলে ওই বউকে আর বাড়িতে ঢুকতে দেওয়া উচিত হবে না। বৌমা, বৌমা, তোমরা আমাকে দুপুরে ভাত দিলে না। বৌমা, বৌমা, কে ওটা? বৌমা, জেনা, আমি নুরি। এই, তোরা আমাকে ভাত দিলি না,
বৌমা কই? শাশি তো বাসায় নাই। কই গেছে? রাত কইরা চলে গেছে। কই গেছে কইতে পারি না। ও আমাকে কি জানো বলে গেল। হ্যাঁ আমাকে বলে গেছে, কই জানো গেল। কি কর আপনারে কই গেছে? শাশি আর মানুষ পেল না। এই আমাকে বলবে না তো কাকে বলবে? শোন তোর দাদিকে বল ভাত দিতে। আচ্ছা দাদি। দাদা ভাত খেতে চাইছে, খিদা লাগছে। আরে আমার হাতে কাজ আছে না, এখন আমি ঘর সংসার সামলাবো না তো দাদাকে খাওয়াবো, বল দেরি হবে। যা। জি আচ্ছা। এই শোন। জি। খালি বাড়িতে আমার একদম ভালো লাগছে না। আসলে আঁকা না থাকলে আমার একদম ভালো লাগে না। চাষি কামটা খুব খারাপ করছে, বাইরে যাইতে মন চাইছে। যাক কাউরে কইয়া যাইব না। কইছে কারে? দাদারে। দাদা একটা কনের মানুষ হইল, এ কিছু মনে রাখতে পারে? আর বউটা কি বেয়াদব দেখ, বাচ্চা মানুষ কি লিখতে কি লিখেছে, তাই নিয়ে তোমার রাগ করার কি আছে? তোমাকে কি কেউ বকেছে? হ্যাঁ হেইডাই তো, আপনার মেজাজ তো সবসময় গরম থাকে, একটু নাই বকাঝোকা করলেনি এর লাগে বাসা থেকে বাইরে যেতে হয়। এই যা যা এখান থেকে, মাতবর মাতবরি করছে, যা যা। আমি গন্ডগোল করেছি? না করি, শব্দ আমার কপালের। মা আমি এখন একটু অফিসের কাজে ব্যস্ত আছি, আমি ফোনটা রাখলাম, বাই। তুমি কি টেরা নাকি? আমার কি ওইদিকে দেখো? হ্যাঁ বারবার খালি হোয়াইট বোর্ড করো, উইকেট কে ওইখানে, আমি এদিকে। এদিকে বল করো সোজা। আবো ঠিক বলো গান। মোরশেদ কি? এই শুনে যা, এখন আসতে পারবো না, খেলা নিয়ে ব্যস্ত। খেলা করে ব্যস্ত হওয়ার বিষয় হলো? হ্যাঁ শুনে যা বলছি, এই বাংলার মায়েদের জন্য দেশটার কিছু হয় না। ব্যাট কি করবে, ক্রিকেটটাকে গোল্লা গোল্লা বানায় খাওয়া দিবে? তোমরা ক্রিকেটটাকে কোনো সাবজেক্ট হিসেবে নিতে পারো না। আমি যা বলি ভালো করে শোন। তোর ভাবি যে আঁকাকে নিয়ে বাইরে গেল, কোথায় গেল, কি সমাচার, খোঁজ করতে হবে না? আই বলছি তাড়াতাড়ি উপরে খোঁজ নিতে হবে না, আমাকে ডাকো কেন? আরে তোকে ডাকবো না তো কাকে ডাকবো? আই বলছি তাড়াতাড়ি আয়। আমি তো মিতু, শোন যে ভাবি কোথায় গেছে তোর কোনো ধারণা আছে? না কেন? আর বলিস না, মা যে চিল্লা চিল্লি লাগিয়ে দিয়েছে না, বৌমা কোথায় বৌমা কোথায়, বৌমাকে খুঁজে নিয়ে আসো। আরে মাথা গরম করার সময় খেয়াল থাকে না, তখন চিল্লা চিল্লি করে, এখন মাথা ঠান্ডা হয়েছে, এখন খেয়াল করেছে বৌমা কোথায়, এখন বলে যা বৌমাকে খুঁজে নিয়ে। হ্যাঁ সেই মা তো বৌমা কই বৌমা কই করছে, আর বৌমা তো কাউকে কিছু না বলে কোথায় চলে গেল, এই বাড়ির মানুষগুলোর কথা একবারও ভাবলো না, তার জন্য চিন্তা করতে করতে আমি মরে যাচ্ছি। এই ভাবি ভেবেছি কি ভাবি নি তুই জানিস, খামকা ফালতু কথা বলিস, বাদ দে। কোথায় গেছে তোর কোনো ধারণা আছে? বাবার বাড়িতে খবর নিতে পারিস, তার তো আবার ইদানিং নতুন করে বাবার বাড়ির সাথে যোগাযোগ শুরু হয়েছে। তাই নাকি? হ্যাঁ মানে ভাবির সাহস দিন দিন বাড়ছে, তুই জানিস না? অদ্ভুত কথা, বাবার বাড়ির সাথে যোগাযোগ রাখতে কি সাহস পারা লাগে নাকি? লাগে না নিশ্চয়ই না। ধর তোর তো একদিন বিয়ে হবে, তাই না?
তখন যদি তুই আমাদের সাথে যোগাযোগ রাখিস তার জন্য কি সাহস বাড়া লাগবে? অবশ্যই। আমি যদি অন্য ধর্মের কাউকে বিয়ে করি, আমি যদি ধর্ম চেঞ্জ করি, তাহলে তো আমি আর তোদের সাথে রিলেশন রাখতে পারি না। না পারিস যদি আমাদের কোনো আপত্তি না থাকে। আমার নিজেরই তো সম্মানবোধ থাকা উচিত, তাই না? আর এই ধরনের ঘটনা ঘটালে আমি কখনোই বাড়িতে আসবো না। দেখ, বলাটা খুব সহজ, কিন্তু বাস্তবটা একবার ভাব। তোকে কতখানি স্যাক্রিফাইস করতে হবে সেটা একবার ভাব। আর ধর তুই এইসব স্যাক্রিফাইস করলি, কিন্তু তোর শ্বশুরবাড়ি সেগুলো স্বীকার করলো না কিংবা তোকে মর্যাদা দিল না, তখন কি হবে? তুই সংসারের এইসব ব্যাপারে কিছুই বুঝিস না, তুই এইগুলা নিয়ে আমার সাথে কখনো কথা বলতে আসবি না। এই আমি বলতে চাইছি নাকি করে, তোরাই তো কি কি বললি না বলি। আমি কখনোই বলিনি, কখনো বলবো না। জিজ্ঞেস করছি না, জাস্ট এমনি বলছি, হয় না? আসলেই হয় না। হ্যালো, কে? মিতু? বরপা। হুম, বলো। আকার মাকে একটু দে তো। ভাবি তো নাই। মেয়ে মানে কোথায় গেছে? কি জানি কই গেছে। কে জানি কোথায় গেছে মানে কখন গেছে? সকালে আকাকে নিয়ে গেছে, কিন্তু কোথায় গেছে বলে যায়নি। বলে যায়নি মানে কোথায় গেছে? তোরা কোনো খোঁজ খবর রাখিস না? আরে আমরা কিভাবে খোঁজ করবো, মনে হয় মার বাড়িতে গেছে। তোরা সবগুলো গাধা না, ওই এক কথাই পেয়েছিস, মনে হয় মার বাড়িতে গেছে। তোদেরকে পেলে না আমি একদম। এধার কথা বল। হ্যালো আকা, তুই কোথায়? আমি বড় ফুপির বাসায়। তুই বড়পার বাসায়? বড়পা টেলিফোন করে আমাদেরকে বলবে না? আমরা সবাই টেনশনে মরে যাচ্ছি। কি বলছে তোমার ফুপি? বলে আমরা চিন্তায় চিন্তায় মরে যাচ্ছি। মিতু, কারা কারা চিন্তায় চিন্তায় মারা যাচ্ছে রে? সবাই টেনশন করছে না? করুক, মরলে তারপর খবর দিস। ওরা আমার এখানে আছে, কটা দিন থাকবে তারপর যাবে। রাখলাম। ভারীকে পাওয়া গেছে। কোথায়? বড়পার বাসায়। দেখছ কি চালা, মুনিকে একটা খবর দে, মুনি তো খুব চিন্তা আছে। হ্যালো, ও বড়পা। লেখাকে নিয়ে আমার বাসায় চলে আয়, রাতে একসঙ্গে খাবি। না বড়পা, একটু অসুবিধা ছিল যে। অসুবিধাটা কি? বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই তো? না মানে ঠিক তা না। এই আকা নীলুফার আমার এখানে আছে, তুই লেখাকে নিয়ে চলে আয়, একসঙ্গে খাওয়া দাওয়া করবি। আর শোন, মিতু আর মুর্শিদকে জিজ্ঞেস করিস তো আসতে পারবে কিনা। ও, ওরা তোমার এখানে? আশ্চর্য, এটা আমার আগেই মনে করা উচিত ছিল। ওই যে গাধা যে তোরা, এই জন্য তোদের আগে কিছুই মনে হয় না। তাড়াতাড়ি আসিস কিন্তু। উসকি সাসি থি, মহাত্মা যোগী থি, উসকা এক বাল উসকি দাইয়াও কো পরেশান কর রহা থা। এই কিয়া চিজ বৌমা? খুব তারা
এ বাসায় কেউ নেই। এ বাসায় কি কেউ আছো? তোমরা কি এ বাসায় কেউ আছো? অশিক্ষিত হয়ে থাকবে মা। শোনো, খেলোয়াড়রা কি পাস না পাস তাতে কিচ্ছু এসে যায় না। মানুষ এটা দেখবে যে আমি রান পাই কি পাই না। কি জানি বাপু, বুঝি না। কি হয়েছে আমাকে তো বলি না বাবা। হ্যাঁ, আমি ফার্স্ট ডিভিশনে খেলছি, এখন থেকে ফার্স্ট ডিভিশনে খেলবো। কোন খেলা? ক্রিকেট। ও হ্যাঁ, তোর ক্রিকেট ব্যাট আছে? না থাকলে আমাকে বলিস, আমি কিনে দেব। তোর মাও সব কিছু বোঝে না, যা লাগে আমাকে বলিস। আপাতত তোমার দোয়া লাগবে, তুমি আমার মাথায় হাত রেখে একটু দোয়া করে দাও। বলো, অনেক বড় খেলোয়াড় হ। অনেক বড় খেলোয়াড় হ। ন্যাশনাল টিমে চান্স পা। ন্যাশনাল টিমে চান্স পা। হ্যাঁ, থ্যাংক ইউ। এখানে নীলুবা বেগম থাকেন? যা থাকেন। ওনার পত্রিকা? ওনার পত্রিকা মানে কি? এই পত্রিকার লেখা আছে। এনুরি, কে রে? ইয়ন। হাতে ওটা কি? এটা আপনার না, চাষির। বৌমার মানে? এটা দিয়ে গেল, বললো চাষির লেখা আছে এটাতে। বৌমার লেখা আছে? হ্যাঁ, বের কর তো। নীলুফার বেগম, সোনার সংসার। আমার সংসার সোনার সংসার। দেখে দেখে আমাকে দেখে। আমার সোনার সংসার, আমার সংসারে আমি, আমার স্বামী, আমার দেবর, ননদ, দুই মেয়ে, আমার শ্বশুর শাশুড়ি, আমার শাশুড়ি ব্যবহার খুব মিষ্টি। বাবা বাবা, আঁকা চাকলে বোকা তো ছেলে মানুষ কি লিখতে কি লিখে হয়েছে। আমার মিতুকে ডাক দে, মিতুকে ডাক দে। আর বললাম না, মিতুকে ডাক দে, মিতু মিতু ডাক দে, ডাক দে। বাহ, তোমার তো দারুণ বুদ্ধি, তুমি আবার সাপ্তাহিক কাগজে লেখা ছাপালে। আমি মেয়ে মানুষ না। শোনো, মেয়েদের সিক্স সেন্স থাকে। তুমি জানো, যেদিন আঁকার লেখাটা বের হলো, আমি ঠিক সেই দিনই এই লেখাটা নিয়ে সোজা পত্রিকা অফিসে চলে গেলাম। গিয়ে বললাম, ভাই আমার এই লেখাটা যত জলদি সম্ভব আপনি ছাপিয়ে দিন। ব্যাস, তোমার লেখাটা কিন্তু ভালো হয়েছে। তাই নাকি? আচ্ছা বলো তো, হেডলাইনটা কেমন ছিল? ভালো ভালো। আচ্ছা, হেডলাইনটা জানি কি ছিল?
আমার সোনার সংসার। হ্যালো সেজাপা, আচ্ছা পাক্ষিক পরিবার পত্রিকাটা পড়েছ? আরে কারেন্ট সংখ্যা কিনে নিয়ে এসে পড়ো, আমার বৌমার একটা লেখা আছে। হ্যাঁ কিনে নিয়ে এসে এক্ষুনি পড়ো, পড়ে আমাকে ফোন করে জানাও, আমার বৌমার অনেক গুণ। আচ্ছা রাখি। হ্যালো কে ন্যান্সি, তোর মা কই? এই শোন শোন, পাক্ষিক পরিবার পত্রিকাটা কিনে আন, কিনে নিয়ে এসে পড়। ওতে একটা লেখা আছে, নীলুফার বেগমের লেখা সোনার সংসার, বুঝলি? লেখাটা পড়বি, তোর মাকে পড়তে দিবি। নীলুফার বেগম কে বলতো? আরে আমার বৌমা, মুনিরের বউ, বুঝেছিস? পড় পড়, রাখি। হ্যাঁ সোনার সংসার, নীলুফার বেগম। নীলুফার বেগম কে? সাসি আকা পরাম্মু। বৌমা? জি। আচ্ছা পর। সোনার সংসার, নীলুফার বেগম। আমার সংসারকে আমি বলি সোনার সংসার। আমি আমার স্বামী, ননদ দেবর আর দুই মেয়েকে নিয়ে আমার সংসার। আমার শাশুড়ি খুব ভালো, যেমন মিষ্টি ব্যবহার তেমনি। দাঁড়া দাঁড়া, শাশুড়ি মানে কি? ওমা শাশুড়ি মানে বুঝেন না, আপনার স্ত্রী। আমার স্ত্রী? আমার স্ত্রীর মিষ্টি ব্যবহার? বৌমা এত বড় একটা মিথ্যে কথা লিখতে পারলো? ওমা না লেখা কি মরব? এর আগে আঁকা আপা কি একটা লেখা বেশ সুবিধা করছিল, করছিল কি না কোন? তাই বলে মিথ্যে কথা? না 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 না। মেলো মেলো মন কত কল্পনা, কেন যে সন্দেহ পিছনে আনমো না। মেলো মেলো মন কত কল্পনা, কেন যে সন্দেহ পিছনে আনমো না। জীবনের মন মোহনা কত ঢেউ বয়ে যা, তবু খোঁজে মন খোঁজে ভরসা, ভালোবাসা মন।